জহর নবোদয় বিদ্যালয়ের এন্ট্রান্স টেস্টের গাইড ক্লাসে আজকে আমি জানাতে চলেছি একটা গুরুত্বপূর্ণ খবর যেটা ভীষণ ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ যারা এবছর অর্থাৎ দু হাজার সালে জহর নবোদয় এন্ট্রান্স এক্সামের জন্য অ্যাপিয়ারেন্স তাদের জন্য একটা ভীষণ পরিবর্তন এসে গেছে পরীক্ষার হলে গিয়ে তারা একটা পরিবর্তন দেখতে পাবে যদি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখে তাহলে অনেকেই হয়তো সব প্রশ্ন পারা সত্ত্বেও পরীক্ষার হলে অনেক কম নম্বর পেতে পারে সেজন্য আজকের এই এপিসোডটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে জহর নবোদয় বিদ্যালয়ের এন্ট্রান্স টেস্টের পরীক্ষার হলে গিয়ে বিশেষভাবে উপকার পাবে কি সেই পরিবর্তন আমাদের দেখতে হবে দু সালে জহর নবোদয় বিদ্যালয়ের এন্ট্রান্স টেস্ট এই পরীক্ষাতে একটা আমূল পরিবর্তন এসেছে যেটা প্রশ্নপত্রের প্যাটার্ন চেঞ্জ হয়েছে সেই প্যাটার্নটি কেমন হয়েছে সেই প্যাটার্নটি কোনভাবে সলভ করলে স্টুডেন্টসরা যারা অ্যাপিয়ারেন্স তারা বিশেষভাবে উপকার পাবে এবং সেই প্যাটার্নে কি সুবিধা এবং কি অসুবিধা এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে আজকের এই এপিসোডে তার আগে বলছি আমাদের কুইকেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে জহর নবোদয় বিদ্যালয়ের টেস্ট রামকৃষ্ণ মিশনের টেস্ট এবং অল ইন্ডিয়া অ্যাডমিশন টেস্ট আর্মি স্কুলে অ্যাডমিশন টেস্ট সকল বিষয়ের নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আপনার মোবাইলে তো আমরা দেখব বোর্ডে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নপত্রের নতুন নিয়ম প্রশ্নপত্রে এসে গেল নতুন নিয়ম সেই নতুন নিয়মটি কি। আগে উনিশশো বিরানব্বই সাল থেকে দু সাল পর্যন্ত আমরা দেখেছিলাম একশোটি প্রশ্ন সম্বলিত একটি পরীক্ষার প্রশ্নপত্রকে সলভ করতে হতো পরীক্ষার হলে গিয়ে দুই ঘন্টা সময়ের মধ্যে সেই একশো নম্বরের মধ্যে মানসিক যোগ্যতার যাচাই অঙ্ক এবং ল্যাঙ্গুয়েজ বা ভাষা পাঠ বা অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ যে যে ভাষাতে পরীক্ষা দেবে সেই ভাষাতে অনুচ্ছেদ পাঠ করে তার অ্যান্সার করতে হতো এই তিনটে বিষয় মানসিক যোগ্যতা, যাচাই অঙ্ক এবং ভাষা পাঠ তিনটে একই রকম আছে কিন্তু পরিবর্তনটা তাহলে এই তিনটে বিষয় মানসিক যোগ্যতা যাচাই অঙ্ক এবং ভাষা পাঠ বা অনুচ্ছেদ পাঠ যে যে ভাষায় পরীক্ষা দিচ্ছে সেই ভাষায় ভাষা পাঠ করে তারপরে তার থেকে প্রশ্নগুলোর উত্তর করা এই বিষয়গুলি একই রকম আছে তাহলে পরিবর্তনটা কোথায় হলো পরিবর্তনটা হলো প্রত্যেকটা বিষয়ে কত নম্বর ছিল সেই নম্বরের পরিবর্তন এসে গেছে প্রথম দিকে আমরা দেখেছিলাম যে মানসিক যোগ্যতা ছিল ষাটটি প্রশ্ন ষাট নম্বর তার পরবর্তী কয়েক বছর পর আমরা দেখেছি এখানে পঞ্চাশ এখানে পঁচিশ এখানে পঁচিশ তো এই বছর থেকে অর্থাৎ দু সালে যারা জহর নবোদয় বিদ্যালয়ের এন্ট্রান্স টেস্ট দেওয়ার জন্য অ্যাপিয়ারেন্স তাদের আজকে জেনে রাখতে হবে প্রশ্নপত্রের কি ধরনের পরিবর্তন যাতে পরীক্ষার হলে গিয়ে তাদের যেন হোচট খেতে না হয় বা ঘাবড়ে যেতে না হয় বা পরীক্ষার হলে যেন নার্ভাস ফিল করে পরীক্ষাটা যেন খারাপ করে না দিতে হয় তার জন্য আজকে দেখে নাও যে কি পরিবর্তন এসেছে এখানে মানসিক যোগ্যতার যা যায় প্রশ্ন থাকবে চল্লিশটি অঙ্ক থাকবে কুড়িটি এবং ভাষা পাঠ থাকবে কুড়িটি অর্থাৎ কুড়ি চল্লিশ 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 কুড়ি কুড়ি তাহলে আশিটি প্রশ্নের উত্তর করতে হবে আশিটি প্রশ্নের উত্তর করলে তাহলে কত নম্বরের পরীক্ষা হবে আশি নম্বরের নাকি আগের মতো একশো নম্বরের থাকবে তো আমাদের জেনে নিতে হবে তাহলে নম্বর কিন্তু চল্লিশটার জন্য পঞ্চাশ এবং কুড়িটির জন্য পঁচিশ কুড়িটির জন্য পঁচিশ অর্থাৎ পঞ্চাশ পঁচিশ পঁচিশ একশো নম্বর থাকবে আশিটি প্রশ্নে একশো নম্বর থাকবে এবং সময় যেটা ছিল দুই ঘন্টা দুই ঘন্টায় থেকে যাবে তাহলে প্রতিটি প্রশ্নের মান আগে ছিল একশো ইন্টু ওয়ান হয়ে গেল আশি ওয়ান এক একটা প্রশ্নের জন্য ওয়ান করে নম্বর বরাদ্দ থাকলো তাহলে আমাদের একশো নম্বরের পরীক্ষা দুই ঘন্টায় হচ্ছে কিন্তু আমাদের কম সংখ্যক প্রশ্নের উত্তর করতে হচ্ছে এখানে চল্লিশ নম্বরে যে মানসিক যোগ্যতা যাচাইয়ের দশটি নিয়মের কথা আমাদের কুইকেল চ্যানেলে আগে বারবার করে বলা হয়েছে যে দশটি নিয়মের প্রত্যেকটার একটি করে উদাহরণ সহযোগে আমাদের যে সিরিজ ছিল দশটি এপিসোড সেই সিরিজে ছিল সেই জায়গাটা কিন্তু অপরিবর্তিতই থাকছে দশটা নিয়মই থেকে যাবে দশটা নিয়মের উপরে চার ইনটু দশ ইকুয়াল টু চল্লিশটি প্রশ্ন করা হবে কিন্তু নম্বর বিভাজন থাকবে ওয়ান পয়েন্ট টু ফাইভ ইন্টু চল্লিশ সমান সমান পঞ্চাশ অঙ্কের ক্ষেত্র তাই কুড়িটি নম্বর থাকবে কুড়িটি প্রশ্নের জন্য ওয়ান করে গুণ করে পঁচিশ নম্বর হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি আশিটি প্রশ্নের জন্য আমাদের একশো নম্বর বরাদ্দ থাকবে আর একশো নম্বরের জন্য আমাদের থাকবে দু ঘন্টা সময় তো এই যে পরিবর্তনটা আমরা দেখতে পেলাম এই পরিবর্তনটার উপকারিতা অপকারিতা নিয়ে আমি পরে আলোচনা করছি তার আগে আমরা দেখে নেব উত্তরপত্রে আগের থেকে এখনের কোন পরিবর্তনটা আসবে এটা গেল প্রশ্নপত্রে প্রশ্ন সংক্রান্ত পরিবর্তন উত্তরপত্রে উত্তর সংক্রান্ত একটা পরিবর্তন এসেছে যেটা আগে আমরা একটা উত্তরপত্র পেতাম এবং সেই উত্তরপত্রে এক থেকে একশো পর্যন্ত দাগ নম্বর দেওয়া থাকতো এবং দাগ নম্বরের পাশে একটি বক্স দেওয়া থাকতো যে বক্সের মধ্যে আমাদের যে এমসি টাইপের কোশ্চেন আমরা একশোটা পেতাম তার মধ্যে একের এ বি সি ডি তার মধ্যে যে উত্তরটি হতো আগে আমরা সেটাকে এইভাবে লিখতাম একের পাশে যে বক্স থাকতো তার মধ্যে লিখতাম এ একের পাশে এ লেখাটা অনেক তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু এখন পরিবর্তন এসে গেছে একটা ওএমআর শিট দেওয়া হবে সেই ওয়েমার শিটে একের পাশে এ বি সি ডি চারটে বৃত্তাকারের মধ্যে বৃত্তাকারের এবিসিডি অপশন থাকবে সেই চারটি বৃত্তের মধ্যে কোন উত্তরটি সঠিক হবে সেই উত্তরটিকে আমাদের আগে চিহ্নিত করতে হবে এবং তারপরে সেই বৃত্তটাকে আমাদের ভরাট করতে হবে এইভাবে এইভাবে ভরাট করে সেই দাগটাকে আমাদের নিরেট করে দিতে হবে ধরো একের যদি ডি হয় ডি দাগের এই ঘরটাকে আমাদের সম্পূর্ণ করতে হবে দুয়ের যদি বি হয় তাহলে বি ঘরটাকে আমাদের এইভাবে সম্পূর্ণ করে দিতে হবে ভরাট করে মনে রাখতে হবে এই ভরাট করার সময় দাগ যেন বৃত্তের বাইরে না বেরিয়ে যায় বৃত্তের মধ্যেই করতে হবে তিন দাগে যদি এ উত্তর হয় তাহলে আমরা কি করব এ দাগকে আমরা সম্পূর্ণ নিরেট করে দেব চারে যদি বি হয় তাহলে বি আমরা সম্পূর্ণ নিরেট করে দেব এইভাবে আমাদের এক থেকে আশি পর্যন্ত এরকম বৃত্তাকার অপশানকে নিরেট করতে হবে কালো পেন অথবা নীল পেন দিয়ে যেটা ইনস্ট্রাকশানে প্রশ্নপত্রে থাকবে সেটা দিয়ে করতে হবে তাহলে প্রত্যেকটা পরীক্ষার্থীকে কালো রঙের এবং নীল রঙের বল পেন সঙ্গে করে নিয়ে যেতে হবে এক্ষেত্রে আমি জানিয়ে রাখি পরীক্ষার হলে সুবিধা পাওয়ার জন্য এই অভ্যাসটা অনেকেরই নেই এখন থেকে আজ থেকে এই মুহূর্ত থেকে ভিডিওটি দেখার পর থেকে এই অভ্যাসটা চালু করে দিতে হবে ওএমআর শিটের এই ওএমআর শিট জোগাড় করে নিতে হবে ইন্টারনেটে সার্চ করে সেখান থেকে অথবা নিজেরা বাড়িতে তৈরি করেও নেওয়া যেতে পারে এবার এইখানে আমি যেটা বলবো এই গোল করার জন্য কিছুটা সময় আমাদের বেশি লাগবে একটা বক্সের মধ্যে এ লিখতে গিয়ে যতটা সময় দরকার হয় তার থেকে বেশি সময় দরকার হয় এই বক্সকে এই বৃত্তাকার যে ঘর আছে তাকে সম্পূর্ণ ভরাট করতে সেক্ষেত্রে আমরা কি করবো সেক্ষেত্রে আমাদের করতে হবে বাড়িতে আগে ব্যবহার করা কালো রঙের এবং নীল রঙের ডট পেন যেগুলো আমরা বল পেন যেগুলো ব্যবহার করি তাকে কয়েকদিন ব্যবহার করে কিছুটা কালি নষ্ট করে সেই অবস্থায় পেনটিকে আমাদের পরীক্ষার হলে নিয়ে যেতে হবে এবং পেনের মুখে যেন সরু বল না থাকে মোটা বল থাকে যত মোটা বল হবে বৃত্ত ভরাট করতে আমাদের তত সুবিধা হবে বৃত্ত ভরাট ক্ষেত্রে একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হবে সেটা একবার একটু দেখে নেওয়া যাক যে এখানে যদি ছয় দাগের অপশান যদি সি হয় তাহলে বৃত্তের ভেতরে একটা ছোট্ট বৃত্ত আঁকতে হবে যাতে দাগের বাইরে না বেরিয়ে যায় এরকম আমরা যদি বৃত্তের মধ্যে বৃত্ত এঁকে নিই তারপরে সেই বৃত্তকে এইভাবে ভরাট করি তাহলে আমরা সতর্কতার সাথে দেখতে পারব যে আমাদের দা ভরাট করার সময় বৃত্তের বাইরে যেন দাগটা না বেরিয়ে যায় সেটা অনেকটা উপকার হবে বৃত্তের মধ্যে আগে একটা বৃত্ত এঁকে নেব তারপরে একটা বৃত্ত বৃত্তের সঙ্গে প্রায় লাগিয়ে আঁকব তারপরে সেটাকে আমরা এইভাবে ভরাট করে দেব। তো এক্ষেত্রে আমি বলবো এক আশিটি প্রশ্নের যে বৃত্ত যে উত্তরপত্রে আমাদের আশিটি অপশান থাকবে সেই আশিটি দাগ নম্বরের বৃত্ত ভরাট করতে বেশ খানিকটা সময় লেগে যাবে তো আমাদের সময় কিন্তু আশি নম্বরের জন্য দুই ঘন্টায় রাখা হয়েছে তো সেক্ষেত্রে আমাদের সুবিধা এবং অসুবিধার কথাও মাথায় রাখতে হবে এবার আমরা চলে যাব যে বিগত বছরগুলির সঙ্গে দু হাজার উনিশের এই যে নম্বরের পরিবর্তন হলো এক এক ইন্টু একশো সমান সমান একশো আর ওয়ান পয়েন্ট টু ফাইভ ইন্টু আশি সমান সমান একশো এই যে পরিবর্তন এতে সুবিধা আর অসুবিধা কি সুবিধার যেটা আমরা সেটা বুঝতেই পারছি আশিটি প্রশ্নের উত্তর করতে পারলেই একশো নম্বর পেয়ে যাব। আর কি পাচ্ছি সময় আশিটি প্রশ্নের জন্য যে সময় দেওয়া হলো সেই সময়টা একশোটা প্রশ্নের ক্ষেত্রে আমাদের একটু বেশি সময় দরকার ছিল তাহলে আমরা অল্প সময়ের মধ্যে আমরা একশো নম্বরের অ্যান্সার করে ফেলতে পারছি এই দুটো সুবিধার পাশাপাশি আমাদের মনে রাখতে হবে কিছু অসুবিধাও রয়েছে যে অসুবিধাগুলি রয়েছে সেই অসুবিধাগুলিকে আমাদের ওভারকাম করে পরীক্ষার হলে আমাদের নিজেদের যোগ্যতাকে আমাদের যাচাই করে আসতে হবে এবং জহর নবোদয় বিদ্যালয়ে চান্স পেয়ে দেখাতে হবে যে না আমিও কিছু পারি আমারও যোগ্যতা আছে তো সেক্ষেত্রে আমি বলবো যে গোল ভরাট করা এখানে অনেকটা সময় দরকার হয় এটা একটা বিরাট বড় প্রবলেম তাহলে এই সমস্যা এই অসুবিধাকে আমরা দূর করবো কি করে বাড়িতে এরকম ওয়েমআর শিট জোগাড় করে অথবা নিজেরা তৈরি করে প্রতিদিন একটি বা দুটি করে পরীক্ষা দিতে হবে এবং তাড়াতাড়ি ওয়েমার শিট ভরাট করার পদ্ধতি শিখে নিতে হবে তা নাহলে প্রথমবারের জন্য পরীক্ষার হলে গিয়ে যদি ওই মাসিক দেখা যায় তাহলে করতে করতে অনেক সময় কেটে যাবে যাবে দেখা যে জানা প্রশ্নের উত্তর ভুল করে ভরাট আসতে হবে সেই অসুবিধা যেন না হয় বাড়িতে প্রতিদিন এই বৃত্ত ভরাট করার অভ্যাসটা চালিয়ে যেতে হবে যদি কোনো পরীক্ষা না দিতে পারো তাহলে বৃত্ত শুধুমাত্র বৃত্ত ভরাট করার অভ্যাসটা করে যাও তাহলে বিশেষ উপকার পাবে আর কি আর একটা অসুবিধা আমাদের হতে পারে যেমন সুবিধাটা পেলাম প্রশ্ন করলে একশো নম্বরের অ্যান্সার হয়ে গেল ঠিক তেমনি আমাদের একটা অসুবিধার সম্মুখীন হতে হবে ওই আশিটি প্রশ্নের জন্য যে একশো নম্বর তার জন্য সেটা কি আশিটি প্রশ্নে আমি যদি সঠিক করি একশো পাবো যদি আমি দুটো প্রশ্ন ভুল করি তাহলে আমার নম্বর কমে যাচ্ছে কত দুয়ের জায়গায় কিন্তু আড়াই চারটে প্রশ্ন ভুল করলো চারের জায়গায় পাঁচ নম্বর কাটা যাচ্ছে যদি আমি সবকটা প্রশ্ন সঠিক করি তাহলে আমার কোনো টেনশন নেই যদি আমি প্রশ্ন ভুল অ্যান্সার করে আসি তাহলে আমার দেখা যাচ্ছে চারটে প্রশ্নের জন্য বিগত বছরগুলিতে চার নম্বর কম পেতাম আমি তাহলে নম্বর পেতাম কিন্তু দু প্রশ্নের প্যাটার্ন হলো তাতে চারটে যদি আমার ভুল হয় আমি পঁচানব্বই নম্বর পাবো অর্থাৎ পাঁচ নম্বর কম পেয়ে যাবো তো এটা একটা আমাদের বড় অসুবিধা এই অসুবিধা দূর করার কোনো সূত্র আমাদের জানা নেই কি করতে হবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে আজ থেকে এপ্রিল মাসের ছয় তারিখের আগে পর্যন্ত যে সময়টুকু আমাদের হাতে রয়েছে সেই সময়টুকুর মধ্যে প্রচুর পরিমাণে পরীক্ষা দিতে হবে এবং প্রচুর পরিমাণে অঙ্কের প্র্যাকটিস করতে হবে মানসিক যোগ্যতার প্র্যাকটিস করতে হবে বাংলার প্র্যাকটিস করতে হবে এই প্র্যাকটিসগুলো করে কিভাবে আমরা সাফল্য অর্জন করতে পারি সেই বিষয়ে আমাদের অন্যান্য যে সিরিজগুলো রয়েছে কুইকেল চ্যানেলে সেগুলোকে ফলো করলে পাওয়া যাবে কুইকেল চ্যানেল থেকে কিভাবে সেই ভিডিওগুলোকে খুঁজে পাবেন সেটা আমি বলে দিচ্ছি যখন এই ভিডিওটি দেখছেন তখন ভিডিওর নিচে পাশে একটি লোগো রয়েছে কুইকেলের সেখানে চাপ দিলে এই ভিডিওটি মিনিমাইজ হয়ে চলে যাবে এবং আমাদের চ্যানেলে সব ভিডিও চলে আসবে তখন স্ক্রোল করে উপর নিচে করে যে ভিডিওটি দরকার সে ভিডিওটি দেখে নেবে এবার আমি চলে যাব যে আমাদের আরেকটি অসুবিধা কোথায় সেটি হচ্ছে সময়ের অসুবিধা সময়ের যেমন সুবিধা পেয়ে গেলাম আশিটি প্রশ্নে একশো নম্বর ঠিক সময়ের তেমন অসুবিধা রয়েছে এই জায়গাটাতে এই বৃত্তগুলো গুলো ভরাট করার জন্য আমাদের যে এক্সট্রা সময় দরকার হবে সেই এক্সট্রা সময় কিন্তু আমি দুই ঘন্টার পরে আর পাবো না তাহলে আমাকে দুই ঘন্টার মধ্যে আশিটি প্রশ্নের উত্তরের যে আমার সময় রয়েছে দুই ঘন্টার অনেক আগেই কমপ্লিট করে রাখতে হবে লাস্টের পনেরো থেকে কুড়ি মিনিট সময় আমাকে এই ওএমআর শিটের বৃত্ত ভরাট করার জন্য রাখতে হবে কুড়ি মিনিট সময় যদি হাতে রাখা যেতে পারে তাহলে বৃত্ত ভরাট করে আমি কিছুটা সময় চেকিং করার সময় পাবো বা বৃত্ত ভরাট করার সময় চেক করে করে আমি বৃত্তটাকে ভরাট করতে পারবো আর বৃত্ত ভরাট করার আগে আমাদের যে নিয়মগুলি ফলো করার কথা সেই নিয়মগুলি আমাদের আগের এপিসোডগুলোতে রয়েছে এপিসোডগুলো দেখলে দেখা যাবে যে কিভাবে আমি সঠিক উত্তরটি অ্যাট দ্য টাইম অফ অ্যান্সার অ্যান্সার করার সময় আমি কিভাবে করতে পারি সেই জায়গাগুলো আগের ভিডিওগুলো দেখে নিতে হবে তো আমরা দেখলাম যে আগের বছরগুলোতে নবোদয় বিদ্যালয়ের যে এন্ট্রান্স পরীক্ষা অর্থাৎ জেএনবিএসটি এস টি জহর নবোদয় বিদ্যালয়া সিলেকশন টেস্ট সেখানে প্রশ্নপত্রের প্যাটার্নের যে পরিবর্তনটা এসেছে তার ফলে আমাদের কোন কোন সুবিধাগুলো হলো সুবিধার কথাটা মাথায় রেখে অসুবিধার কথাগুলোকে বেশি করে ভাবতে হবে অসুবিধাগুলোকে দূর করতে হবে তাহলে আমার দেখা যাচ্ছে আমার যোগ্যতা থাকা সত্ত্বেও আমি চান্স পাবো না এই জায়গাটাকে ওভারকাম করে আমি আমার যোগ্যতা অনুযায়ী জহর নবোদয় বিদ্যালয়ের এন্ট্রান্স টেস্টে চান্স পেয়ে যেতে পারি তো আজকে আমাদের এই বিশেষ এপিসোডটি এখানে শেষ করব আমাদের এপিসোডটিকে প্রচুর পরিমাণে সোশ্যাল নেটওয়ার্কিং মিডিয়াগুলোতে শেয়ার করার জন্য অনুরোধ করছি বারবার অনুরোধ করছি আজকে কারণ প্রচুর স্টুডেন্টস যারা অ্যাপিয়ারেন্স তারা হয়তো এই প্যাটার্ন চেঞ্জের কথা জানে না তারা পরীক্ষার হলে গিয়ে হঠাৎ করে এই ধরনের প্যাটার্নে অ্যান্সার পেপার দেখে এবং এই অল্প প্রশ্ন পেয়ে তারা হয়তো ঘাবড়ে যেতে পারে বিশেষ করে এখানে ঘাবড়ে যাবে তাহলে এই জায়গাটা ঘাবড়ে গেলে তাদের পরীক্ষাটা খুবই খারাপ হয়ে যাবে তাদের জন্য পরীক্ষা খারাপ না হয় তাদের কথা চিন্তা করে ছোট ছোট বাচ্চাদের কথা চিন্তা করে এই ভিডিওটি দেখা মাত্রই প্রচুর পরিমাণে হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করতে হবে নিজেদের চেনা জানা গন্ডির বাইরে বের করে দিতে হবে এই ভিডিওটিকে যাতে আপামোর স্টুডেন্টস এই ভিডিও সুবিধা পেয়ে জহর নবোদয় বিদ্যালয়ের পরীক্ষাতে তারা ভালো রেজাল্ট করে চান্স পেতে পারে এই অনুরোধটুকু আমাদের কুইকেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং সাহা ইনস্টিটিউটের পক্ষ থেকে সকল দর্শকদের কাছে রইল আশা করছি ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করা হবে তো আজকের এপিসোড এখানেই শেষ করছি